আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। MS বাংলাওয়াচ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ভারতের মুসলমানদের কাছে সবথেকে দুঃখের দিন হলো আজকের দিন, কারণ আজকে আমাদের সকল মুসলমানের হৃদয়ের কাবাঘর বাবরি মসজিদ, সেই মসজিদ আজকে মন্দিরে রূপান্তরিত হতে চলেছে। যেই মসজিদে লক্ষ লক্ষ মানুষের সাজদা পড়েছে, লক্ষ লক্ষ মানুষের আল্লাহু আকবরের ধ্বনিতে মুখরিত হয়েছে, সেই মসজিদ আজকে রূপান্তরিত হচ্ছে মন্দিরে। সেখানে ঢোকানো হবে লক্ষ লক্ষ মূর্তি। আজকে হতে চলেছে ভারতের জালিমদের জয়। কিন্তু হে মুসলমান, তোমরা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছো? আর নয়, তোমরা জেগে যাও, স্রষ্টার দিকে এগিয়ে আসো, স্রষ্টার কাছে দোয়া করো, যেই মহান রব্বুল আলামিন পবিত্র বাইতুল্লাহকে আব্রাহা বাদশার থেকে রক্ষা করেছিলেন ছোট্ট ছোট্ট পাখির দ্বারাই, সেই আল্লাহ এখনো আছেন। সেই আল্লাহর কাছে শরণাপন্ন হও, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রব্বুল আলামিন আজও পর্যন্ত ইচ্ছা করলে এই অযোধ্যার মাটিতে আবাবিল পাখি প্রেরণ করতে পারেন। বন্ধুরা, আসুন আমরা বাবরি মসজিদ সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। এর আগে যদি আপনারা নতুন হন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় বন্ধুগণ, 1992 সালের 6 ডিসেম্বর ভারতের অযোধ্যা শহরে সপ্তদশ শতকে তৈরি এক ঐতিহাসিক স্থাপনা বাবরি মসজিদ ভেঙে ফেলেছিল উন্মুক্ত হিন্দু জনতা। এ ঘটনার পর ভারতে যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়েছে, তাতে নিহত হয়েছে প্রায় 2000 মানুষ। বিবিসি বাংলা: ভারতে হিন্দু করসেবকরা যেভাবে বাবরি মসজিদ ভাঙার মহড়া দিয়েছিল 5 ডিসেম্বর 2017, ডাইনামাইট দিয়ে বাবরি মসজিদ ধ্বংস করার পরিকল্পনা করেছিল হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতারা। পরে বলা হয় এটা জনগণের প্রতিক্রিয়া। অথচ 2014 সালের কোবরা পোস্টের অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, বাবরি মসজিদ ভাঙার প্রচেষ্টা প্রথমবার হয়েছিল 1949 সালে। বাবরি মসজিদ ভাঙার প্রস্তুতি চলছিল আগে থেকেই, এবং ঘটনার আগের দিন একদল হিন্দু স্বেচ্ছাসেবক এটি ড্রেস রিহার্সেল দিয়েছিল। আলোকচিত্র সাংবাদিক প্রবীণ জৈন ছবি তোলার জন্য এক হিন্দু স্বেচ্ছাসেবকদের অনুসরণ করেছিলেন। সেদিনের ঘটনার অনেক ছবিও তুলেছিলেন তিনি। প্রবীণ জৈন বিবিসির কাছে বর্ণনা করেছিলেন সেদিনের ঘটনাবলী। 25 বছর হয়ে গেছে, কিন্তু এই ঘটনা যারা ঘটিয়েছিল এখনো পর্যন্ত তাদের কারো সাজা হয়নি। উত্তরপ্রদেশের ফয়জাবাদ জেলার অযোধ্যা শহরে হিলের উপর অবস্থিত একটি প্রাচীন মসজিদ বাবরি মসজিদটি 1527 খ্রিস্টাব্দে ভারতের প্রথম মোগল সম্রাট বাবরের নির্দেশে মেনে মীর বাকি গড়ে তোলেন, পরে যার নামকরণ সম্রাট বাবরের নামে করা হয়। বাবরি মসজিদ তার সংরক্ষিত স্থাপত্য ও স্বতন্ত্র গঠনশৈলীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। মসজিদটি সম্রাট আকবর দ্বারা গৃহীত ইন্দো ইসলামী গঠনশৈলীর প্রতীক ছিল। 1992 সালের 6 ডিসেম্বর একটি রাজনৈতিক সমাবেশের উদ্যোক্তারা ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী মসজিদ ক্ষতিগ্রস্ত হবে না, এই প্রতিশ্রুতি দিয়ে মসজিদ সংলগ্ন এলাকায় একটি রাজনৈতিক সমাবেশ শুরু করে, যা 150 জন এক সম্মিলিত একটি বিশৃঙ্খলার রূপ নেয় এবং বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়। তার পরবর্তী সময়ে দাঙ্গায় অন্তত 2000 জনের মৃত্যু হয়, এবং ভারতের ইতিহাসে এত বড় দাঙ্গা আর কখনো হয়নি। সেই বিতর্ক
একদিন হলো সমানে চলছে, এখনো কোনো ঐতিহাসিক বলেননি ওখানে মন্দির ভেঙে মসজিদ হয়েছে, সব কল্পনার উপর ভর করে। আজ মসজিদের ধ্বংসস্তূপের উপর তৈরি হচ্ছে রাম মন্দির। আজ 5 আগস্ট 2020, এই দিনটি মুসলমানদের জন্য কালা দিবস, এই দিনটি সকল মুসলমানদের জন্য দুঃখের দিন। ভারতের মুসলমানেরা এই দিনটির দুঃখ বেদনার কথা কখনো পর্যন্ত ভুলতে পারবেন না। বর্তমান ভারতবর্ষ করোনার ভয়াল থাবায় নিমজ্জিত, বিশ্বের শীর্ষস্থানে আসতে চলেছে ভারতবর্ষ। মিনিটে মিনিটে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, যেখানকার মানুষ খেতে পারে না, শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি নাই। এইখানে আজকে এই করোনার কালবেলায় আজকে বাবরি মসজিদ ভেঙে সেখানে তারা রাম মন্দিরে রূপান্তরিত করতে চলেছে। আসুন আমরা স্রষ্টার কাছে দোয়া করি, যেই স্রষ্টা বাইতুল্লাহ শরীফকে আব্রাহার মুখ থেকে বাঁচিয়েছিলেন, ওই স্রষ্টা যেন এই জালিম সরকারের কাছ থেকে আমাদের হৃদয়ের স্পন্দন কাবাঘরকে, বাবরি মসজিদকে হেফাজত করেন, আমিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিওগুলো